আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না, আজ একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আজ আমার বাসায় আমার কয়েকজন বন্ধুবান্ধবদেরকে ইনভাইট করেছি, ওদের সাথে একসাথে ইফতার করব, সেটাই ছিল উদ্দেশ্য। তো এই ইফতারি আয়োজনে আমরা কী কী করলাম সেগুলি সংক্ষেপ আকারে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমার তো এবার মনে হচ্ছে অনেক দ্রুতই যেন চলে যাচ্ছে, ঈদ তো চলেই এসেছে এমন লাগছে। তো বন্ধুদেরকে যেহেতু ইনভাইট করেছি, এমন কিছু আইটেম আমি করে রেখেছি যাতে আমার ইফতারি বানাতে সুবিধা হয়, অর্থাৎ সময় যাতে বেশি না লাগে, কারণ রোজার মাসে অনেক প্রার্থনা থাকে, ইবাদত করতে হয়, তারই মাঝে আমাদের ইফতারিও বানাতে হবে। আর আমার মনে হয় কি, ইফতারির পিছনে এতটা সময় ব্যয় করা ঠিক না, আমার কাছে তাই মনে হয়। আবার ইফতারিও করাতে হবে, সো আমি এমন কিছু ফ্রোজেন ইফতারি বানিয়ে রাখি যেটা কিনা চট জলদি করে ফেলা যায়। যেমন এই যে সমুচাগুলো দেখছেন, এই সমুচাগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম, জাস্ট ভাজার কিছুক্ষণ আগে, অর্থাৎ 10-15 মিনিট আগে আমি বের করে রেখেছি, যার কারণে ডিফ্রোজ করতে হয় না। এই যে ডিম আলুর চপটা, এটাও আমি এক সপ্তাহ আগে বানিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে দেখেন, এই একটা একটা করে বের করে ফেলছি এবং এগুলোকে জাস্ট বের করে এভাবে রেখে দিব, কোনো ডিফ্রোজ করা লাগবে না। জাস্ট 10 থেকে 15 মিনিট আগে আমি বের করে রাখছি। তারপরে পাফ পেস্ট্রি দিয়ে আমি এই যে পেটিসগুলো বানিয়েছি, এটা বাচ্চারা খুব পছন্দ করে, শুধু বাচ্চা কেন বুড়োরাও অনেক পছন্দ করে। তো আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে এই ধরনের ইফতারিগুলো, অর্থাৎ ফ্রোজেন ইফতারিগুলো যদি আমরা আগে ভাগে বানিয়ে রাখি, তারপরে যদি কাউকে ইনভাইট করি, তাহলে কিন্তু আসলে মানে হোস্টের কোনো কষ্টই হয় না, আমার তো তাই মনে হয়, এটা খুব ইজি হয়। তো আমার মনে হয় আপনারা অনেকেই জানেন আমার মতো এরকম করে থাকেন। দেখুন, তারপর আমি এটাকে বেক করে ফেলেছি, খুব ইজিলি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড বলছিল যে সে এবং তার বন্ধু তারা মিলে ভাজাভাজির কাজগুলো করবে, তাই আমি বললাম ওকে, খুব ভালো। আর পেঁয়াজু করার জন্য আমি যেটা করি, যে পেঁয়াজুর ডালটা আমি আগে ব্লেন্ড করে ফ্রোজেন করে রাখি ছোটো ছোটো বক্সে করে। তো এখানে যেহেতু আজকে কয়েকজনকে ইনভাইট করেছি, তো আমি একটু বেশি আগেই ব্লেন্ড করে রেখে ফ্রোজেন করে রেখেছিলাম। আসলে কিছু ট্রিক্স বলবো, ট্রিক্স খাটালে আমার মনে হয় না লাইফটা এত কঠিন হয়। এরকম কিছু ফ্রোজেন আইটেম যদি করে রাখেন, তাহলে লাইফটা অনেক ইজি হয়ে যায়, বিহীনের কষ্ট হয় না। তো আমার কিন্তু ডিম আলুর চপ ভাজা হয়ে গেছে, আর এরা এখন ওয়েট করছে, আমার হাজব্যান্ড এবং তার বন্ধুরা ওয়েট করছে, তারা নাকি পেঁয়াজ এবং বেগুনি বানাবে। তো দেখা যাক তিনজন শেফ মিলে কী বানায় আর আমরা এবার কী খাই। তাহলে তিনজন শেফ না, তিনজন শেফের হাতের পেঁয়াজ খাবো। আচ্ছা ঠিক আছে, এর ভিতরে লবণ কম হতে পারে কিন্তু, কারণ রোজ রমজানের দিন। তো তারা বলছে যে পেঁয়াজুতে লবণ নাকি না হতে পারে, আপনাদের আমি বলিনি আসলে, কিন্তু তারা পেঁয়াজুতে লবণ দেয়নি। আমকে তোমরা চারকিনি বেগুনি খাবা না রাউন্ড বেগুনি খাবা, যা করবা তাই। তোমার ঘরম আসতেছে? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, দেখি ওদিকে যাও, আসো ওই গেঞ্জিটা খুলে দি, এটা খোলো। কিন্তু
বাবু তোর দেখা শুধু ভক্ত কে বুদ্ধি দাও তো কিভাবে প্লেট সাজাই ফেলি প্লেট সাজাই ফেলি আসলে চলো দ্যাটস ইট প্লেট সাজাই ফেলবো সবাই নিয়ে নিয়ে আমলারি এক পেঁয়াজু কয়জনে ভাজলো না না কামাবো নামাজ পড়তে গেছে আচ্ছা বুদ্ধি কিসেন পোটার রাতে এভাবে কাজ শেখে সে একটু এদিক সেদিক গেলে বেগুনের চপ খাবা না উনি তো ট্র্যাডিশনাল শেফ না এগুলো তার্কিক শেফ আজ আমার ছুটি ছিল আমার আজ এখন আর কোনো রান্না বান্নাই আমি নেই সবসময় তো আমার রান্না দেখেন আজ দেখলেন আমাদের ছেলেরা অর্থাৎ আমার হাজবেন্ড এবং তার বন্ধুরা মিলে ইফতারি বানালো কী ভাজা ভাজি করলো আর এই তো এখানে বৃষ্টিভাবিকে বললাম যে ভাবি তুমি লেগে যাও ইফতারির প্লেট সাজানোর জন্য তো বৃষ্টিভাবি লেগে গিয়েছে ইফতারির প্লেট সাজানোর জন্য আর এখানে এই তো হালিম বানিয়েছিলাম তো হালিমের ডেকোরেশন চলছে হালিমটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম অর্থাৎ আমি যেহেতু ইফতারির জন্য সো আমি এটা দুপুরেই তৈরি করে ফেলেছি তো এখন জাস্ট পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি এগুলো দিয়ে পরিবেশন করছি তো এটাই ছিল আমার আজকের ব্লগ জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে ভালো লাগলে অথবা খারাপ লাগলে যেটাই লাগুক অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর এরপরও যদি এ ধরনের কোনো ব্লগ দেখতে চান সেটাও বলবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।